আসসালামু আলাইকুম, বিডিএস প্রশ্ন নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। লিটন দাসের পর এবার হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন দলের আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ক্যারিয়ারের 24তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি 108 বল খেলে। হাসান আলীকে বাউন্ডারি মেরিয়ে অর্ধশতকের ঘরে পা রেখেছেন তিনি। দিনের প্রথম সেশনটা ছিল বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের। 4টি উইকেট হারাতে হয়েছিল বাংলাদেশকে। 28 ওভারে রান উঠেছিল 69 রান। তবে দ্বিতীয় সেশনে এসে মুশফিক ইনিংস মেরামতের কাজটা ভালোভাবে করে গিয়েছেন। সাথে ছিল ব্যাটার লিটন দাস। এরই মধ্যে ক্যারিয়ারের 10ম হাফ সেঞ্চুরি করে ফেলেছেন লিটন দাস। নোমান আলীকে অফসাইডে কাট করে বলকে বাউন্ডারি পার করে অর্ধশতকের ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। 95 বলে হাফ সেঞ্চুরি করেছেন লিটন। তারপর হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিমও। শেষ খবর পাওয়া পর্যন্ত 60 ওভার শেষে 180 অধিক রান তুলেছে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ লাঞ্চে বিরতির আগে স্কোর বোর্ডে রানের সংখ্যাটা ঠিকই ছিল, কিন্তু উইকেটের সংখ্যাটা বড়ই বেমানান। প্রথম সেশন শেষে বাংলাদেশের রান 69, উইকেট হারিয়েছিল 4টি। আউট হয়েছেন দুই ওপেনার সাইফ হাসান, সাদমান ইসলাম। ওয়ান ডাউনের নামা নাজমুল হোসেন শান্ত ও টু ডাউনের নামা মমিনুল হক। প্রথম দিনই চট্টগ্রামের উইকেটে বলকে লাটিমের মতো ঘোরাচ্ছিল পাকিস্তানের স্পিনার সাজিদ খান। ডান হাতি অফব্রেক বলার তার মায়াবী স্পিন দিয়ে সাফল্য তুলে নিয়েছেন। বাংলাদেশের বিপদ বাড়িয়ে তার বল খেলতে গিয়ে আউট হয়েছেন মমিনুল হক। 33 রানের মাথায় দুই ওপেনার ফিরে যাওয়ার পর নাজমুল হোসেন শান্ত আর মমিনুল হক মিলে চেষ্টা করেছিলেন বাংলাদেশের ইনিংস মেরামত করতে, কিন্তু মাত্র 15 রানের জুটি গড়তে পারলেন তারা দুজন। 19 বলে 6 রান করে ফিরে যেতে হয়েছিল মমিনুল হক সৌরভকে। পরের ওভারে উইকেট দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের মিডিয়াম পেসার ফাহিম আশরাফের বলকে খেলতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়েছেন সাজিদ খানের হাতে। টিভি আম্পায়ার রিপ্লে দেখে সরাসরি আউট দিয়ে দিয়েছেন। এ ছিল দর্শক এখনকার মতো খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।